नमस्कार ये तीन जे बच्चा स्टेजे दाड़ी आछे एरा तीन जन एक ग्रामे मैं तीनटे मानुष हिसेबे निजेदेर किछु कथोपकथन आपनादे सामने तुले धरबे श्रुति नाटकेर माध्यमे एक समस्या खूब बर्तमान प्रासंगिक एक समस्या निये एकटू बोले दी एजे जेटा ओरा एखन परफर्म करबे एटा सम्पूर्ण ओदेर सृष्टि ওরা একটা দুপুরবেলা নিজেরা একটা ঘরে বসে তিনজনে মিলে নিজেরা কি সব গল্পগুজব করতে করতে দেখছি লিখলো লিখে কাগজটা এনে আমাকে দেখালো বলল দেখো তো মাম্মুই এটা লিখেছি কেমন হয়েছে আমি বললাম ভালোই হয়েছে তো দেখুন ওটা এটা ওদের প্রথম প্রচেষ্টা ঠিক আছে তো ওদের নামগুলো বলে দিই এর নাম দুর্গা মাঝখানে যিনি আছেন তার নাম অপু শেষে যিনি আছেন তার নাম নবীন এই তিনজন মিলে ওরা একটা গ্রামে থাকে ওরা একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে ওদের নিজেদের যে কথোপকথন সেটা তুলে ধরবে নমস্কার আমাদের নিজস্ব ভুলের জন্য যে ভয়ঙ্কর ভবিষ্যৎ ধীরে ধীরে বর্তমানের দিকে এগিয়ে আসছে তার কিছু অংশ আমরা একটি শ্রুতি নাটকের মাধ্যমে তুলে ধরতে চাইছি নাটকের নাম জলনষ্ট জলদস্ত জলনষ্ট করতে নেই করলে হবে পাপ জল অপচয় করলে ভবিষ্যতে অভিশাপ একটি জলের ফোঁটা হলো এক জীবনের মূল একটি ফোঁটা নষ্ট হলে নিজেরই হবে ভুল হায় 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 ভগবান সহায় কেন করলাম পাপ কি যে অভিশাপ আরো গাছ লাগান জীবন বাঁচান গাছ আনে বৃষ্টি এ যে ভগবানের সৃষ্টি হায় 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 অতীতে প্রচুর জল নষ্ট করেছিলাম আর এখন জলের আকাল হে ভগবান একটু আমাদের দিকে চেয়ে তাকান আপনারা ঠিকই বলেছেন প্রয়োজনের চেয়ে বেশি অর্থাৎ অতিরিক্ত পরিমাণে জল নষ্ট করে ফেলেছি তাই এখন জলের আকাল হে ভগবান আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যে জল নষ্ট করা উচিত নয় আমাদের অনেক গাছ লাগাতে হবে জল নষ্ট না করে জলের সঠিক ব্যবহার করা উচিত যেমন গাছে জল দেওয়া ও স্নান করার সময় বেশি জল খরচ করা যাবে না জল ছাড়া ফসল তৈরি হবে না মাটি ফেটে ফেটে গেছে প্রখর রোদে মাটি গরম হয়ে গেছে বৃষ্টি না হলে তো ফসল হবে না খাব কি সত্যি তোমরা ঠিকই বলেছ তাহলে আসুন এখন থেকে যতটুকু জল আছে তাতেই গাছ লাগাই হ্যাঁ হ্যাঁ তাই করুন আর আপনারাও আসুন সকলে মিলে একসাথে গাছ লাগাবো গাছ লাগান জীবন বাঁচান আর গাছ লাগান জীবন বাঁচান জীবন বাঁচান জীবন বাঁচান নমস্কার আর আমার নাম জিষ্ণু ভালো নাম শঙ্করদীপ চট্টোপাধ্যায় আর আমার আমার নাম আর্য আর ভালো নাম শ্যাম্য চট্টোপাধ্যায় খুব সুন্দর হয়েছে এখনই শুনলাম তিরুশ্রীদের কাছে যে ওরা একদিন দুপুরবেলাতেই নাকি এটা নিজেরাই লিখেছে